তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি আলফা মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলেন একটা সার্ভাইভাল মুভি নিয়ে আসার জন্য, তো এই জন্য আমি এই মুভিটা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য বেস্ট একটা সার্ভাইভাল মুভি। এটা দেখার পরে আপনি বলবেন, বাহ কি একটা মুভি দেখলাম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি তাও নামের একটা লোক তার ট্রাইবের কিছু লোকজন নিয়ে শিকার করতে বেরিয়েছে। একটু দূরে যাওয়ার পরে সে কিছু গোবর দেখে সেগুলোকে ইনভেস্টিগেশন করে আর তার সমস্ত লোকজনকে রেডি হতে বলে শিকার করার জন্য। এইবার তারা শিকার করবে একটা গরুর দলকে, যারা কিনা তাদের থেকে একটু দূরেই ছিল। আর যখনই তাওয়ার তার লোকজন লুকিয়ে লুকিয়ে সামনের দিকে আগায় আর তাওয়ের মনে হয় এইবার তারা আক্রমণ করতে পারে, তখন সে তাদের সবাইকে অর্ডার করে দেয়। আর এই জন্য তারা সবাই দৌড়ে গরুগুলোর দিকে যাওয়া শুরু করে। তবে এই জঙ্গলি গরুগুলোও কম যায় না, তারা ভয় তো পায়ই না, উল্টো তারা নিজেদের সেফটির জন্য সোজা মানুষের দিকে দৌড়ানো শুরু করে, যাতে করে মানুষ ভয় পেয়ে উল্টো দিকে পালিয়ে যায়। তবে তখনই সবাই তাদের শোলগুলো একসাথে যখন গরুগুলোর দিকে মারে, তখন এই শোলগুলো দেখার পরে গরুগুলো ভয় পেয়ে যায় আর তারা আবারও উল্টো দিকে দৌড়ানো শুরু করে। তবে উল্টো দিকে একটা বিশাল বড় গর্ত ছিল, আর যখন তারা দৌড়ে গর্তের কাছে যায় তখন এক এক করে তারা নিচে পড়া শুরু করে আর এক এক করে সবগুলো মরা শুরু করে। আর আমরা দেখতে পারি এইটাই ছিল তাদের প্ল্যানিং, সব কিছু তাদের প্ল্যানিং মতোই হচ্ছিল। তবে তখনই একটা গরু সেখানে লাভ না দিয়ে উল্টো দিকে ঘুরে আবারও যাওয়া শুরু করে, সে কিডা নামের একটা মেয়ের দিকে যাওয়া শুরু করে। আসলে এইটা ছিল কিডার প্রথম শিকার, তো এই জন্য কিডা একটু বেশি ভয় পেয়ে যায়, তো এই জন্য সে গরুর থেকে পালানোর জন্য উল্টো দিকে দৌড়ানো শুরু করে। তবে এই গরুটা অনেক জোরে দৌড়ে এসে তাকে পেছন থেকে একটা গুতা দিয়ে মাটিতে ফেলে দেয়। তবে এতটুকু করার পরেও এই গরুটা শান্ত হয় না, সে আবারও উল্টো দিকে এসে কিডাকে মাথায় করে নিয়ে সেই গর্তের দিকে যাওয়া শুরু করে। আর এটা দেখার পরে তাও একটু ভয় পেয়ে যায়, সে তার শুলটা সেই গরুটার দিকে মারেও, তবে গরুটার পেটের মধ্যে শুলটা ঢুকে যাওয়ার পরেও সে কিডাকে নিয়ে গর্তের কাছে চলে আসে আর গর্তের মধ্যে লাফও দিয়ে দেয়। আর এইটা দেখার পরে তাওয়ার তার লোকজন প্রচণ্ড ভয় পেয়ে যায়, তারা দৌড়ে চলে আসে গর্তের কাছে কিডাকে সেভ করার জন্য। আর যখন তারা নিচের দিকে তাকায় তখন তারা দেখতে পারে সৌভাগ্যক্রমে কিডা একটা পাথর ধরে কোনো রকমের ঝুলে আছে, সে এখনও নিচে পড়ে যায়নি। তবে এই পাথরটা ধরেও সে বেশিক্ষণ টিকতে পারে না, কারণ পাথরটা ভেঙে যায় আর সে সোজা নিচের দিকে পড়ে যায়। তবে তখনও তার ভাগ্য তার সঙ্গেই ছিল, তো এই জন্য সে সোজা নিচে না পড়ে উপরেই একটা পাথরের উপরে পড়ে যায় আর সেখানে সে বেউস হয়ে যায়। আসলে যেহেতু কেডা টাওয়ের ছেলে ছিল, তো এই জন্য টাও চাইছিল নিচে গিয়ে যেই কোনো মূল্যে তাকে সেভ করতে, তবে তার সঙ্গীরা এমনটা করতে দেয় না, কারণ নিচে গেলে সেও মারা যাবে। তো এরপরে যখন রাত হয়ে যায় তখনও তাওয়ের মনে হয় যে কেডা হয়তোবা এখনও জীবিত আছে, তো এই জন্য সে গর্তের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করা শুরু করে আর তার ছেলেকে বারবার করে ডাকা শুরু করে। তবে যেহেতু সে ছিল এই ট্রাইবের প্রধান, তো এই জন্য সে চাইলেও তার ছেলের জন্য ওয়েট করতে পারবে না, কারণ একটু পরে বরফ পড়া শুরু করে দিবে, তো এই জন্য বরফ পড়ে যাওয়ার আগেই তাদেরকে তাদের শিকারগুলো নিয়ে আবারও তাদের ট্রাইবে ব্যাক করতে হবে, আর নয়তোবা সবাই না খেয়ে মরবে। তো এই জন্য পরদিন সকালবেলা তাও তার ছেলের জন্য শেষবারের মতো পূজা করে ফাইনালি সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে তখনও নিচে আমরা দেখতে পারি কেডা এখনও জ্ঞান ফিরে পায়নি, সে এখনও বেউস অবস্থায় আছে। আর তখন একটা চিলের নজর পড়ে কেডার উপরে, আর এত সুন্দর একটা খাবার দেখার পরে সে দ্রুত চলে আসে এই খাবারটা খাওয়ার জন্য। আর যখনই সে কেডাকে খাওয়ার ট্রাই করে তখনই কেডা জ্ঞান ফিরে পেয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে চিলটাকে ধরে তার থেকে দূরে ফেলে দেয়। এখন নিজেকে এমন একটা জায়গায় আবিষ্কার করার পরে কেডা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে জোরে জোরে চিৎকার করা শুরু করে। সে তার বাবার নাম ধরে ডাকা শুরু করে আর তার বস্তির লোকজনের নাম ধরে ডাকা শুরু করে, যাতে করে তাকে কেউ সাহায্য করে। তবে একটু পরেই কেডা বুঝতে পারে যে তার জন্য কেউ এখানে ওয়েট করে বসে নেই, তারা সবাই খাবার নিয়ে ব্যাক করেছে। তবে কেডা এই ব্যাপারটাও খুব ভালো করে জানতো যে এত সহজে তার মৃত্যু হবে না, সে এত সহজে মরতেও পারে না, তো এই জন্য সে সেখান থেকে দ্রুত নিচের দিকে নামা শুরু করে। আর যখন সে আস্তে আস্তে করে নিচে নামছিল তখনই তার পা পিছলে যায় আর সে পড়েও যাওয়া শুরু করে। তবে একেবারে সঠিক সময় সে একটা পাথর ধরে কোনো রকমে আবারও ঝুলে পড়ে। তবে এখন যেহেতু তাকে সাহায্য করতে কেউ আসবে না, তো এই জন্য তার কাছে আর কোনো অপশন নেই, সে তার হাত দিয়েও এখানে বেশিক্ষণ ঝুলে থাকতে পারবে না, কারণ একটু পরে তার হাত ব্যথা করবে, তখন সে নিচে পড়ে এমনিতেই মারা যাবে। তবে তবুও সে এমন করে মরতে চায় না, তো এই জন্য সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ ট্রাই করে এখানে ঝুলে থাকার। আর একটু পরে এখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টি এত বেশি পরিমাণে হয় যে বৃষ্টির পানির জন্য নিচে নদীর মতো হয়ে যায়, মানে বৃষ্টির পানি নিচে অনেক বেশি জমা হয়ে যায়। আর এগুলো দেখার পরে কেডার মনে হয় যে তার জীবনটা সেভ করার জন্য এইটাই হচ্ছে গিয়ে তার জন্য শেষ সুযোগ, কারণ পানির মধ্যে লাভ দিলে হয়তো তার মৃত্যু হবে না, তো এই জন্য সে কোনো কিছু চিন্তা না করে সোজা পানির মধ্যে লাভ দিয়ে দেয় আর সেখানেই সিনটা কাট হয়ে যায়।
আর পরদিন সকালবেলা যখন কেটা জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে একটা নিরিবিড়ি জায়গায় পড়ে আছে। তবে তখনই তার নজর পড়ে তার পায়ের উপরে, যেটা কিনা উপর থেকে লাভ দেওয়ার জন্য ভেঙে গিয়েছে, আর এখন সে পাটাকে নাড়াতে পর্যন্ত পারছে না। আসলে পায়ের হাড্ডি যেহেতু জোড়া থেকে নড়ে গিয়েছে, তো এই জন্য তার পাটা অনেকটা ফুলে গিয়েছে আর এটার মধ্যে প্রচণ্ড ব্যথাও করছে। তো এই জন্য কেটা বুদ্ধি করে দুইটা পাথরের মাঝখানে তার পাটা নিয়ে কোনো রকমে পাটাকে একটু শান্ত করে, আর এরপর সে নিজের চেষ্টায় তার হাড্ডিটাকে আবারও জায়গা মতো ব্যাক করায়, আর এরপর সে লাকড়ি দিয়ে তার পাটাকে বেঁধে সেটাকে হাঁটার উপযুক্ত করে। এখন যেহেতু কেটা তার বাবার কাছে ব্যাক করতে চায়, তো এই জন্য সে চিন্তা করে সে পাহাড়ের উপরে যাবে। আর পাহাড়ের উপরে আসার পরে সে দেখতে পারে সেই পাথরগুলো, যেই পাথরগুলো তার বাবা তার জন্য শেষ পূজা ইউজ করেছিল। আর এগুলো দেখার পরে তার মনটা ভেঙে চুরমার হয়ে যায় আর তার প্রচণ্ড রাগও চলে আসে। তবে তখনই তার পাশ থেকে একটা শব্দ চলে আসে, আর যখনই সে পাশে তাকায় তখন সে দেখতে পারে তার চারপাশে কতগুলো ওল্ফ দাঁড়িয়ে আছে, যেগুলো তাকে খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আর এগুলো দেখার পরে সে দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে সে তাদের থেকে তো আর জোরে দৌড়াতে পারবে না। খুব দ্রুতই ওল্ফগুলো তার সামনে চলে আসে আর কেডাও নিজেকে সেভ করার জন্য একটা মরা গাছের উপরে উঠে পড়ে। তবে তখনই একটা ওল্ফ তার পায়ের মধ্যে কামড়ে ধরে, আর তার থেকে বাঁচার জন্য কেডা তার চাকুটা বের করে সেই ওল্ফটাকে জখম করে দেয়। আর এই জন্য সেই ওল্ফটার নিচে তো পড়ে যায়, তবে তার যেই সঙ্গী সাথীরা ছিল তারা সবাই এখনও গাছের নিচে ওয়েট করছিল আর কখন তাকে খেতে পারবে সেই জন্য অপেক্ষায় ছিল। তো এই জন্য কেডাও ফাইনালি সিদ্ধান্ত নেয় যতক্ষণ পর্যন্ত এগুলো এখান থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত সে এখান থেকে নড়বে না। তো এই জন্য সারা রাতটা তার গাছের উপরেই কাটাতে হয়। আর পরদিন সকালবেলা যখন সে চেক করে তখন সে দেখতে পারে সমস্ত ওল্ফগুলো তাদের সেই আহত সঙ্গীকে রেখে দিয়ে এখান থেকে চলে গিয়েছে। তো এই জন্য সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে নিচে নামার ট্রাই করে। তবে নামার আগে সে একটা লাঠির সাথে তার ছুরিটাকে বেঁধে তার জন্য একটা অস্ত্র তৈরি করে, আর এরপরে নিচে নেমে আস্তে আস্তে করে সেই ওল্ফের কাছে গিয়ে সে তাকে মেরে ফেলার ট্রাই করে। তবে তাকে এমন আহত অবস্থায় দেখার পরে তার মনটা খুবই নরম হয়ে যায় আর সে তাকে মারতে পারে না। তো এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে আর তাকে মারবে না, সে তাকে ছেড়ে দিবে। তো এই জন্য প্রথমে সে তার সেফটির জন্য কাপড় দিয়ে ওল্ফের মুখটা বেঁধে ফেলে যাতে করে সে তাকে কামড়াতে না পারে, আর এরপর তাকে কোলে করে নিয়ে সে একটা গুহার কাছে চলে আসে, সেখানেই তারা রাতটাকে পার করে। তো এরপরে পরদিন সকালবেলা কেডা কিছু ঔষধি গাছ এনে সেগুলো তার ক্ষতস্থানে লাগাচ্ছিল, তবে তখনই সেই ওল্ফটা তার মুখ থেকে রশিটাকে খুলে ফেলে। তবে এইটা দেখার পরেও কেডা কোনো অ্যাকশন নেয় না, সে চুপচাপ সেখানে বসেছিল। আর একটু পরে সে তাকে পানি দেওয়ার ট্রাই করে, তবে ওল্ফটা এটা দেখার পরে তার দাঁত দেখিয়ে তাকে ভয় দেখানোর ট্রাই করে, তবে কেটা তবুও ভয় পায় না, সে তাকে আবারও পানি দেওয়ার ট্রাই করে। আর তার এই অবস্থা দেখার পরে এই ওল্ফটাও শান্ত হয়ে যায় আর সেও তাকে তার ফ্রেন্ড মনে করা শুরু করে। আর একটু পরে ওল্ফটা কেডার দেওয়া পানিগুলোও খায়, আর এটা দেখার পরে কেডা খুবই হ্যাপি হয়ে যায়। তবে একটু পরে যখন ওল্ফটা ঘুমিয়ে পড়ে তখন কেডা তার জখম স্থান থেকে সমস্ত পোকাগুলোকে তুলে সেগুলোকে তাকে খাওয়ার জন্য দেয়। তবে কেডা এটাও খুব ভালো করে জানতো যে তারা এইভাবে বাঁচতে পারবে না, তাদের বাঁচার জন্য খাবার দরকার, তো এই জন্য তাদেরকে যেই কোনো মূল্যে শিকার করতে হবে। তো এই জন্য তাদের পেটের চাহিদা পূরণ করার জন্য পরদিন সকালবেলা কেডা বাইরে বের হয়ে একটা খরগোশ শিকার করে নিয়ে আসে। তবে যখন সে গুহায় ব্যাক করে এই খরগোশটাকে পাকানোর জন্য আগুন জ্বালানোর ট্রাই করছিল তখন সেই ওল্ফটা গিয়ে খরগোশটা তার থেকে ছিনিয়ে নেওয়ার ট্রাই করে। তবে কেডাও এটা খুব ভালো করে জানতো যে যদি সে এই ওল্ফটাকে কাবুতে রাখতে চায় তাহলে তাকে এইটা প্রমাণ করতে হবে যে সে ওল্ফটার চেয়েও শক্তিশালী, আর নয়তো যেই কোনো সময় ওল্ফটা তাকেই খেয়ে ফেলবে। তো এই জন্য সে তার চাকু দিয়ে ভয় দেখিয়ে ওল্ফটাকে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়, আর মাটি থেকে খরগোশটাকে নিয়ে সেটাকে কাঁচাই চিবিয়ে খাওয়া শুরু করে। আর এই ব্যাপারটা দেখার পরে সেই ওল্ফটাও ভয় পেয়ে যায় আর সে গিয়ে আবারও তার জায়গা মতো বসে পড়ে। সেদিন রাতের বেলায় অনেক দিন পরে কেডা খাবার খায়, আর এই খাবারগুলো সে ভালোই উপভোগ করছিল। তবে সেই ওল্ফটা তার দিকে শুধু তাকিয়েছিল, আর একটু পরে সে সেই ওল্ফটাকেও একটু খাবার দিয়ে দেয়। তবে সে এইটা প্রমাণ করে দেয় যে যদি ওল্ফটা খাবার খেতে চায় তাহলে তার পারমিশনের দরকার পড়বে। আর এরপরে এমন করেই সুস্থ হওয়ার আগ পর্যন্ত তারা দুজনেই গুহার মধ্যেই বাস করা শুরু করে। আর যখন তারা দুজন সুস্থ হয়ে যায় তখন কেডা চিন্তা করে সে তার ফ্যামিলির কাছে ব্যাক করবে, তবে সে এই ওল্ফটাকে নিয়ে তার ফ্যামিলির কাছে ব্যাক করতে পারবে না। তো এই জন্য সে ওল্ফটাকে বলে তার নিজের ফ্যামিলিকে খুঁজে বের করার জন্য। তবে এই ওল্ফটা তার কথা শুনবে তো নাই, বরং সে এখান থেকে সরবেও না, সে কোনোভাবে তাকে ছেড়ে যাবে না। তো এই জন্য ফাইনালি কেডা সিদ্ধান্ত নেয় সেই ওল্ফটাকে এখানেই রেখে দিবে আর সে নিজে তার ফ্যামিলির কাছে ব্যাক করবে। তবে যখন সে বাইরে বেরিয়ে চলে আসে তখন একটু দূরে যাওয়ার পরে সে বুঝতে পারে যে ওল্ফটা তাকে ফলো করছে, সেটাও ফলো করে করে তার দিকেই আসছে। তো এই জন্য সেটাকে ভাগানোর জন্য যখন একটা লাকড়ির টুকরো তার দিকে মারে তখন এই ওল্ফটা ভয় তো পায়ই না, বরং সেই লাকড়ির টুকরোটা নিয়ে
উল্টো তার সামনে দৌড়ানো শুরু করে। আর একটু সামনে যাওয়ার পরে কেডা কিছু একটা বুঝতে পারত। তার আগে সে দেখতে পারে কিছু জন্তু তার সামনে দাঁড়িয়ে আছে। এগুলো দেখার পরে সে একটু ভয় পেয়ে যায়। তবে আমরা দেখতে পারি ওল্ফটা কোনো সময় নষ্ট না করে দৌড় দিয়ে চলে যায় জন্তুগুলোকে শিকার করার জন্য। আর অন্যদিকে কেডা প্রচণ্ড ভয় পেয়ে তার শুলটাকে নিয়ে কোনো রকম এখানে দাঁড়িয়েছিল। আর যখনই গিয়ে সেই ওল্ফটা জন্তুগুলোর উপরে আক্রমণ করে দেয়, তখন জন্তুগুলো দৌড়ে নিজের জীবন বাঁচানোর জন্য কেডার দিকে আসা শুরু করে। তবে কেডার কাছে আসার পরেও কেডা তাদের উপর আক্রমণ করে না, আর সেই জন্তুগুলো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এইটা দেখার পরে ওল্ফটা প্রচণ্ড রাগ করে, কারণ কেডার একটা ভুলের জন্য এখন তারা আর খাবার খেতে পারবে না। তবে একটু পরে তাদের দুজনের মধ্যে মিলও হয়ে যায়, কারণ তারা দুজনেই বুঝতে পারে যে তারা দুজনেই আহত আর তারা দুজন একই রকম পরিস্থিতির মধ্যে আছে। আর যেহেতু এই ওল্ফটা কেডার বসে চলে এসেছে, তো এই জন্য কেডা তার নাম দিয়ে দেয় আলফা। আর এর পরের কয়েকদিনে আলফার সাহায্যে কেডা খুব ভালো করেই শিকার করতে শিখছিল। আর এমন করে তারা শিকার করেই খাবার দাবার খাচ্ছিল, আর এমন করে জঙ্গলের মধ্যেই দিনগুলো পার করছিল। আর তাদের দুজনের মধ্যে খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংও হয়ে গিয়েছিল। আর এই ওল্ফটাও কেডাকে এতটাই আপন মনে করছিল যে যখন কেডা ঘুমিয়ে থাকতো, তখন ওল্ফটা গিয়ে তার পাশে ঘুমাতো, যাতে করে সে তাকে গরম করতে পারে। আর এই সমস্ত ব্যাপারগুলো কেডাও খুব ভালো করে এনজয় করছিল, কারণ এমন ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে সে কোনোরকমে একটা বন্ধু পেয়ে গেছে। তবে তাদের এই সমস্ত সুখ নষ্ট হয়ে যায় যখন শীত চলে আসে, কারণ শীতের ভয়াবহতার মধ্যে পুরো জঙ্গল বরফ দিয়ে ঢেকে যায় আর তারা কোনোভাবেই কোনো জায়গায় থাকতে পারছিল না। তবে তবুও কেডা আর আলফা মিলে কোনো রকমে তাদের শিকার করে করে সামনের দিকে আগাচ্ছিল। তবে একদিন যখন তারা বরফের উপর দিয়ে হাঁটছিল, তখন পায়ের নিচের বরফগুলো ভেঙে যাওয়ার জন্য কেডা সোজা পানির মধ্যে ঢুকে পড়ে। আর সে কোনোভাবেই বেরোয়ার রাস্তা পাচ্ছিল না, সে যত ট্রাই করছিল কোনোভাবেই কাজ হচ্ছিল না। আর উপর থেকে আলফাও তার ওজন দিয়ে বারবার করে বরফগুলোকে ভাঙার ট্রাই করলেও সে কোনোভাবেই বরফ ভাঙতে পারছিল না। আর এমন করতে করতে যখন কেডা বুঝতে পারে সে যদি কিছু একটা না করে তাহলে তার মৃত্যু এখানে নিশ্চিত, তখন সে তার চাকু দিয়ে ফাইনালি বরফটা ভেঙে সেখান থেকে ফাইনালি বেরিয়ে চলে আসে। আর তাকে বের হতে কেডাও সাহায্য করে। তবে পরদিন সকালবেলা যখন তারা আরও একটু সামনে চলে আসে, তখন একটা তাঁবুর কাছে সে একটা লোককে দেখতে পারে। আর এই লোকটাকে দেখার পরে সে খুবই হ্যাপি হয়ে যায়। আর সে দৌড়ে এই লোকটার কাছে এসে সাহায্য চাওয়ার ট্রাই করে। তবে সে দেখতে পারে এই লোকটা বরফের কারণে আগেই এখানে জমে মারা গিয়েছে। আর এটা দেখার পরে সে খুবই হতাশ হয়ে যায়। তবে সে তাঁবুর মধ্যে ঢুকে খাবার খোঁজার ট্রাই করে, তবে এখানেও কোনো লাভ হয় না, সে এখানে কিছুই পায় না। আর এই জন্য তার মনটা খুবই খারাপ হয়ে যায়, সে কান্না করা শুরু করে। তবে সে যেই কোনো মূল্যে তার ফ্যামিলির কাছেও ব্যাক করতে চায়। তো এই জন্য তারা দুজন আবারও তাদের জার্নিতে বেরিয়ে পড়ে। তবে একটু দূরে যাওয়ার পরে তারা দেখতে পারে তাদের সামনে একটা ভয়ঙ্কর বরফের তুফান আসছে। আর এটা দেখার পরে তারা এমনিতেই ভয় পেয়ে যায়। তবে জিনিসটা আরও কমপ্লিকেটেড করার জন্য তারা দেখতে পারে পেছন থেকে কিছু জঙ্গলি কুকুর তাদের উপরে আক্রমণ করতে আসছে। তো এই জন্য কেডা ফাইনালি তার ব্রেইনের ইউজ করে আলফাকে নিয়ে একটা গুহার দিকে দৌড়ানো শুরু করে, কারণ সে জানে যে সামনে তুফান আর পেছনে সেই কুকুর। যদি তারা গুহার মধ্যে যেতে না পারে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। তবে আমরা দেখতে পারি সৌভাগ্যক্রমে তারা এই তুফান আর কুকুর দুইটার থেকে বেঁচেই সেই গুহার মধ্যে চলে আসে। আর গুহার মধ্যে গিয়েই তারা গুহার রাস্তার দিকে পয়েন্ট করেছিল, কারণ তারা জানতো যদি কুকুরগুলো আসে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। তো এই জন্য তারা কুকুরগুলো আসার আগেই তাদেরকে শেষ করতে চায়। আর আমরা দেখতে পারি আলফাও খুবই প্রস্তুতি নিয়েছিল। তবে অনেকক্ষণ ওয়েট করার পরেও তারা দেখতে পারে গুহার মধ্যে কিছুই আসছে না। তো এই জন্য ফাইনালি কেডার মনে হয় যে হয়তোবা তুফানের মধ্যে সেই কুকুরগুলোর মৃত্যু হয়ে গেছে। তো এই জন্য সে একটু রিল্যাক্স হয়ে যায়। তবে আমরা দেখতে পারি যে আলফা এখনও প্রস্তুতি নিয়েছিল, সে একেবারে হামলা করার জন্য রেডি হয়েছিল। তবে তখনই তারা দেখতে পারে গুহার মধ্যে একটা বাঘ ঢুকে গিয়েছে। আর এই বাঘটা যখনই এসে তাদের উপরে আক্রমণ করার ট্রাই করে, তখনই আলফা গিয়ে তাকে ফেস করে। আর তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। তবে আমরা দেখতে পারি যে কিডা কোনোভাবেই কিছু করতে পারছিল না, সে উল্টো ভয়ে চোখ বন্ধ করেছিল। তবে একটু পরে সে বুঝতে পারে যে যদি সে এই বাঘটাকে শেষ না করে তাহলে আলফার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, কারণ এত বড় একটা বাঘের সাথে আলফা কখনো পারবে না। তো এই জন্য অনেক সাহস এক জায়গায় করে ফাইনালি কেডা একটা তীর নিয়ে সেটাকে যখনই সেই বাঘটার দিকে মারে, তখন তীরের জন্য বাঘটা আহত হয়ে সেখানে পড়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে আলফাও সেখানে পড়ে যায়। কেডা তাকে বারবার করে ডাকার ট্রাই করে, সে তাকে বারবার করে বলে যে বাঘটা মারা গিয়েছে, তুমি চলে আসো। তবে তার কোনো সাড়া শব্দই ছিল না। তবে একটু পরে আলফা বাঘের কবল থেকে বের হয়ে কোনো রকমে দাঁড়া হয়ে কেডার দিকে আসা শুরু করে। তবে যেহেতু সে খুবই আহত হয়েছিল, তো এই জন্য সে সেখানে আবারও পড়ে যায়। আর এখন কেডা এটা বুঝতে পেরেছে যেহেতু আলফা বারবার করে তার জীবনটাকে সেভ করছে, তার মানে সেও তাকে বন্ধু মনে করে। তো এই জন্য ফাইনালি সে তার চিকিৎসা করে আর সে তাকে নিয়েই তার বাসায় ব্যাক করার সিদ্ধান্ত নেয়।
তো এই জন্য পরদিন সকালবেলা তারা দুজন আবারও বেরিয়ে পড়ে তাদের জার্নিতে। আর অনেকক্ষণ হাঁটার পরে তারা একটা পাহাড়ের কাছে চলে আসে যেখানে একটা পাথরের উপরে একটা চিহ্ন লাগানো ছিল। আসলে এই চিহ্নটা হচ্ছে গিয়ে কেডার বস্তির লোকজনের চিহ্ন, যেমন তারা এটা বুঝতে পারে যে তাদের বস্তিটা খুব কাছেই আছে আর তারা তাদের ঘরের খুবই কাছেই আছে। তবে যেহেতু আলফা খুবই আহত হয়েছিল তো এই জন্য সে আর সামনে এগোতে পারছিল না, তার পায়ের কায়িক আস্তে আস্তে করে ছোট হয়ে যাচ্ছিল। আর একটু পরে যেহেতু ক্লান্ত হয়ে যায় সে, তো এই জন্য সে সেখানে পড়ে যায়। কেডা এসে তাকে বারবার করে ওঠানোর ট্রাই করে, কারণ সে চাইছিল যেই কোনো মূল্যে আলফা তার সাথে তার বাড়িতে ব্যাক করুক। তবে সে এটা দেখেও বুঝতে পারে যে এখন আর সে হাঁটতে পারবে না, কারণ তার চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তবে কেডাও কোনোভাবে হাল ছাড়ার পাত্র না, তো এই জন্য সে ফাইনালি আলফাকে তার কোলের মধ্যে নিয়ে নেয় আর তাকে হাতে করে নিয়েই সে হাঁটা শুরু করে। আর এমন করে করে সে পুরোটা রাত পার করে। আর পরদিন সকালবেলাও সে তাকে হাতে করে নিয়েই ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু পাহাড়ও পার করে, কারণ এগুলো পার করেই তার বাড়ি পর্যন্ত যেতে হবে। আর অনেকক্ষণ হাঁটার পরে ফাইনালি সে অনেক দূরে তার বস্তিটা দেখতে পারে, যেটা দেখার পরে সে খুবই হ্যাপি হয়ে যায়। সে অনেক কষ্টে আলফাকে কোলে নিয়েই চলে আসে তাদের বস্তিতে, তবে এখানে আসার সঙ্গে সঙ্গে সে পড়ে যায়। তবে তখনই তাও তার ছেলেকে দেখার পরে পুরোপুরি শক্ট হয়ে যায় আর সে দৌড়ে এসে তার ছেলেকে সেভ করার ট্রাই করে। আর তখন এখানে তার মাও চলে আসে আর সেও অনেকদিন পরে তার ছেলেকে দেখার পরে খুবই হ্যাপি হয়ে যায়। তবে তখন কেডাও খুবই হ্যাপি ছিল, কিন্তু কেডা তাদের সবাইকে বলে যে যেই কোনো মূল্যে আলফাকে সেভ করো, আর এটা বলেই সে সেখানে বেউশ হয়ে যায়। আর এরপরে যখন কেডা জ্ঞান ফিরে পায় তখন সে জানতে পারে আলফা কতগুলো বাচ্চার জন্ম দিয়েছে, যার মানে আমরা বুঝতে পারি যে সে ছিল একটা মেয়ে ওলফ। আর এই পুরোটা জার্নির মধ্যে তার পেটের মধ্যে বাচ্চা ছিল। তবে এই বাচ্চা নিয়েই সে বারবার করে কেডাকে সাহায্য করেছে, সে একবারও তার বাচ্চাদের কথা চিন্তা করেনি। আর এই ব্যাপারগুলো জানার পরে কেডার মনটা আরও বেশি নরম হয়ে যায় আর আলফার প্রতি তার ভালোবাসা আরও বেড়ে যায়। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।